আজ 1 আগস্ট অত্যন্ত গর্বের সঙ্গে পালিত হল কুচবিহার মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাই স্কুলের 98তম প্রতিষ্ঠা দিবস। পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু হল। পতাকা উত্তোলন করলেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত চক্রবর্তী মহাশয়। মহারাজা নিচেন্দ্র নারায়ণের মূর্তিতে মাল্যদান করা হলো। মাল্যদান করলেন এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা পরিবেশবিদ অরূপবাবু এবং তার সাথে সাথে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের তরফ থেকে বিদ্যালয়ের জন্মদিন উপলক্ষে খুব সুন্দর একটি কেক আনা হয়েছিল এবং সেই কেক কেটে সেলিব্রেশন হলো বিদ্যালয়ের 98তম জন্মদিন। এবং কেক কাটলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা আমাদের বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জয়ন্ত দত্ত মহাশয় এবং তার সাথে সাথে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার অসীমবাবু, শ্যামলবাবু, মৃত্যুঞ্জয় স্যার, সবাই মিলে এই কেক কাটলেন এবং খুব আনন্দের সঙ্গে কিন্তু সেলিব্রেশন হলো 98তম প্রতিষ্ঠা দিবস। বিদ্যালয়ের জন্মদিন উপলক্ষে সকল উপস্থিত ছাত্রদেরকে কেক আর লাড্ডু দিয়ে মিষ্টিমুখ করানো হলো। আর শুধু ছাত্রদেরকেই নয়, বিদ্যালয়ের 98তম জন্মদিন বলে কথা, তাই বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে পথযাত্রীদের উদ্দেশ্য রইল মিষ্টিমুখ করানোর একটি ব্যবস্থা। বিদ্যালয়ের জন্মদিন উপলক্ষে বিদ্যালয়ের গেট থেকে সাজানো হলো বেলুন দিয়ে। বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বক্তব্য রাখলেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় সুব্রত চক্রবর্তী বাবু। এরকম বলার কিছু আর নেই, আজকের দিনটা আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস, যেহেতু প্রোগ্রাম খানিকটা করার ইচ্ছে। মুক্তির মন্দির সকাল তলে কত প্রাণ হলো বক্তব্য রাখলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক অসীমবাবু। অসীমবাবু এই বিদ্যালয় থেকেই পড়াশোনা করেছেন এবং এটা খুব আনন্দের বিষয় যে অসীমবাবু এখন এই বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। তো অসীমবাবু আমাদেরকে এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা সম্পর্কে খুব সুন্দর একটি ইতিহাস জানালেন। আমাদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হতো, সেখানে দুবার মহারাজা জগদীপেন্দ্রনাথ উপস্থিত ছিলেন। বুঝতে পেরেছিস? তোরা যে হোস্টেলে এখন থাকিস সেই হোস্টেলে কিষেন মুখোপাধ্যায় বিশিষ্ট সাহিত্যিক এখন বেঁচে আছেন, তিনি ছিলেন। সমস্ত
বিখ্যাত কবি বা বীরেন বকিলের মতো লেখকরা এই হোটেল থেকে বক্তব্য রাখলেন বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র তথা পরিবেশবিদ অরূপ বাবু। কেমন লাগছে গাছ নিয়ে এসে? আমরা মহারাজা নির্মেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের ক্লাস সিক্স এর স্টুডেন্ট। আমরা আমাদের চারপাশে সবুজে সবুজ ভরিয়ে দেব, গাছ ছাড়া প্রাণ বাঁচবে না, তাই আমরা সবাই বাড়ি থেকে গাছ নিয়ে এসেছি। আগামী বছর থেকে শুরু হয়ে যাচ্ছে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাই স্কুলের 100 ইয়ার সেলিব্রেশন। এটা আমাদের কুচবিহারবাসীর জন্য ভীষণ আনন্দের খবর এবং গর্বেরও বটে। সো আর দেরি কেন, বিদ্যালয়ের সকল উপস্থিত ছাত্রছাত্রী এবং এক্স স্টুডেন্ট এবং এক্স টিচার যারা রয়েছেন তাদের সকলের জন্য রইল বিদ্যালয়ের তরফ থেকে সাদর আমন্ত্রণ। সকলে এগিয়ে আসুন, আমরা সকলে মিলে আনন্দের সঙ্গে সমারোহের সঙ্গে সেলিব্রেট করব বিদ্যালয়ের 100 ইয়ার্স। সবাই খুব ভালো থাকবেন। অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, যাবো সিন্ধু বুঝা তোমারাঠা, কাবির উৎকল বঙ্গ বিন্দু হিমাচল যমুনা।